তো গাইস, ঘড়ি কেটে বাজে এখন ঠিক 3টে। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্রেশ নিউ ভিডিও। সো ফাইনালি এখন বাজে 3টে, ঠিক আছে। আর যদি মা যদি বাড়িতে থাকতো, এখন আমি ছান করে উঠলাম, ঠিক আছে। দেখতে পাবে ছান করে উঠলাম। এখন যদি মা বাড়িতে থাকতো তাহলে কপালে দুঃখ ছিল, ঠিক আছে। কারণ 3টের সময় যে 3টের সময় 3টের সময় আমি ছান করলাম, ঠিক আছে। মানে কিছু বলার নেই। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি, ঠিক আছে। সবাইকে অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি। সবাই দিওয়ালি খুব ভালো মতো এনজয় করো, ঠিক আছে। কারণ জানি না, আজকে বললাম যে আরেকটা জিনিস অ্যানাউন্স করা আছে, সেটা হচ্ছে তোমার মানে কাল, মানে কাল তো মানে সোমবার পুজো, সোমবার আমরা যাচ্ছি নৈহাটি, ঠিক আছে, নৈহাটি বড় মাকে দেখতে। তো দেখবো সেটারও ব্লগ আসবে, দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো দেখি এখন কী করা যায়। তো চলো এখন কী করা যায় বলতে, এখন খাবো, ঠিক আছে, নাহলে আর চলছে না পেট। তো চলো খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর মানে বাড়িতে কেউ নেই তার জন্য, ঠিক আছে। মানে বাড়িতে কেউ নেই তার জন্য, ঠিক আছে। মানে সব মা আর বোন গেছে একটুখানি মানে একটা নিমন্ত্রণ বাড়িতে, আর আমার ছিল নিমন্ত্রণ বাড়িতে, আমি যাইনি। মানে ভালো লাগছে না তাই, আর মা আর বোন গেছে নিমন্ত্রণ বাড়িতে। আর চলো এখন মানে খাবো, খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর একটা জিনিস বলার আছে যে কেন আমি ব্লগ দিতে পারছি না, একটা আওয়াজ হচ্ছে না সাইডে, মানে আমি কেন ব্লগ দিতে পারছি না এতদিন। মানে ব্লগ মানে ডেলি ব্লগ দেবো ভেবেছিলাম, আর বলেছিলাম যে ডেলি ব্লগ দেবো, চেষ্টা করবো, কিন্তু দিতে পারছি না ব্লগ করার একটাই কারণ, একটা জিনিস প্রবলেমে পড়ে গেছি, সেটাও বলবো। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে বলছি, সব শেয়ার করছি। তোমরা যদি পারো তো কমেন্ট করে বলে দিও, সুশেখ হচ্ছে কমেন্ট করে বলে দিও, ঠিক আছে। যদি এখন খাওয়ার জন্য আছে হচ্ছে রুটি, ঠিক আছে, কারণ বাড়িতে কেউ নেই। মা রুটি আর ডিমের তরকারি করে সেটা দিয়ে খেতে হবে। তো ফাইনালি এটাকে এখন বার করতে হবে এখান দিয়ে। এটাও সাথে ইয়েও আছে তোমার, এটা হচ্ছে কুমড়ো ভাজা। তো চলো দেখাচ্ছি একটু পরে, আগে সব মানে নিয়ে নিই ঘরে, তারপর তোমার উপরে খাওয়া রেডি। আর এই উপরে রিং লাইট লাগিয়ে এই যে খাওয়া, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার কুমড়ো ভাজা, ডিমের তরকারি, রুটি, আর এটা অর্ধেক জিলাপি, মানে অর্ধেক আমি অর্ধেক বোন খেয়ে দিয়ে গেছে, অর্ধেক, ঠিক আছে, মানে অর্ধেক এটা, ঠিক আছে। আর এখানে রিংলের জেলে ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম মানে এরকম করছি, মানে এরকম ফুড ব্লগ আর মনে হয়ে গেছি, ঠিক আছে। এরকম খাওয়া রিভিউ দিচ্ছি। আর তোমরা তো দুপুরে রুটি খেয়ে খায়, তাই তো, মানে কিছু করার নেই, বাড়িতে কেউ নেই, ফালতু ভাত করবে, রাতে একবারে করবে। তাই আমি বললাম যে রুটি করে দাও 3-4টে, তাই রুটি করেছে, ঠিক আছে। আর এখানে এখন রিংলাইটটা লাগানো আছে, তো খাবো এখন এটা, খেয়ে খেতে পাই যাস, তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি সব। আর এখন এটা সেট আপ করলাম, এই যে এটাকে রিংলাইটটাকে এখন সেট আপ করলাম, এই যে রিংলাইট, রিংলাইটের জন্য আর কি মানে ভালো লাগে। সব যদি ভালো তরকারি বলো, মানে আমার একমাত্র এই ডিমের তরকারিটা ভালো লাগে বেশি, মানে এই ডিমের তরকারিটা, ডিমের তরকারি, ঠিক আছে। আর হচ্ছে তোমার এই যে কুমড়ো ভাজা, সব থেকে মানে কুমড়ো ভাজা নেবে আর নেবে, কুমড়ো ভাজা ফেভারিট, সব থেকে কুমড়ো ভাজা, ডিমের তরকারি ফেভারিট। আর তার সঙ্গে যে রুটি বদলে লুচি হতো, ও মানে তো মা যদি এই ব্লগটা দেখে তাহলে বলবে তুই এই করছিলি, মানে না খেয়ে দেয় এখন বাজে, হয়তো 3:30 বাজে দেয়, ঠিক আছে। 3টের সময় চান করে সেট সেট আপ করতে 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 এখন 3:30 বাজে। চলো বেশি কথা বলবো, ডাইরেক্ট খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে দুজন পরে। 15 মিনিটস লেটার। তো গাইস অলমোস্ট খাওয়ার ডান, আর এখন এটাকে দেখে আসতে হবে, ঠিক আছে। অলমোস্ট খাওয়ার ডান, মানে খালি এইটা খাইনি, ঠিক আছে, ভালো লাগার জন্য, মানে তোমার জিলেপিটা খাইনি, আর এখানে সব রুটি মুটি সব যা ছিল সব খেয়ে দিয়ে দিই। চলো এটা এখন রেখে দিয়ে আসি, খাওয়া দাওয়া সব কিছুই অলমোস্ট প্রায় সব কিছুই ডান। আর যে প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে, সেই প্রবলেমটার জন্য আমি ব্লগ দিতে পারছি না। সেই প্রবলেমটা হচ্ছে মানে আমি ব্লগ এডিট মেডিট সব কিছু করে, ধরো আমার পুরো ভিডিওটা, আমার মানে ব্লগ না যে ভিডিও, মানে ধরো ভিডিওটা আমার 2 GB বা 3-2.5 GB হয়েছে, ঠিক আছে। তো যখন আমি ক্রোম দিয়ে ছাড়তে যাচ্ছি, মানে যে জায়গাতে আমি ছাড়ি সেই জায়গাতে ছাড়তে যাচ্ছি ক্রোম দিয়ে, ঠিক আছে। যারা হয়তো ইউটিউব করো বা আমার ইউটিউব করে আমার ভিডিও দেখো, তারা যদি জানো কমেন্ট অন্ত বদলো, মানে ক্রোম দিয়ে আমি ছাড়তে যাচ্ছি ছাড়ার সময়, ঠিক আছে, কী হচ্ছে বলতো, মানে ওইখানে যখন ছেড়ে দিচ্ছি ভিডিও ছেড়ে দিচ্ছি, যখন স্টোরেজটা যে আমার 2.5 GB ভিডিও হয়, 2.5 GB স্টোরেজ আমার ক্রোমে খেয়ে রাখছে, ঠিক আছে। তো যেটা কেউ যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে বলতে, মানে কেন ভাই ঠিক হবে, মানে তো ওরমভাবে তো সম্ভব না, মানে 2.5 GB 2.5 GB আমি যদি কত ভিডিও করবো, মানে 10 খানা ভিডিওতে আমার পুরো ফুল স্টোরেজ ভর্তি হয়ে যাবে, ঠিক আছে, 10 খানা ভিডিওতে, ঠিক আছে। আমার চ্যানেলে 52 খানা ভিডিও, মানে আমার এখন কিরম করতে জানো, মানে ভিডিও ছাড়ছি ছেড়ে ক্রোমে গিয়ে ক্লিয়ার অল ডাটা মেরে তারপর আবার অন্য ভিডিও ছাড়ছি, ঠিক আছে। কিছু করার নেই, সব সব মানে
সব অল ডাটা ক্লিয়ার করে মাছি আবার মানে এখন আমার ফোনে স্টোরেজ 51 ভর্তি হয়ে ঠিক আছে মিনিমাম মানে জানি না কতদিন কি করতে পারবো কি না পারবো তো চলো দেখা যাক কি মানে কেউ যদি জানো যে জেনে আমার মানে কেউ যদি ইউটিউব করো করে আমার ভিডিও দেখতে সেও অবশ্যই কমেন্ট করে বলবে কেন ভাই ঠিক হবে আর আমি তাও মানে তোকে বলে দিলাম যে মানে অ্যালার্ট হয়ে যাওয়ার জন্য ঠিক আছে মানে আমি ব্লগ দিয়ে তোমরা তো ভাবছো যে কেন দিচ্ছি না ব্লগ ঠিক আছে মানে এর কারণে আমি ব্লগ দিচ্ছি না মানে স্টোরি এত ফুল হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছেন যে কী করবো তাও আমি ভাবলাম যে আছে ছোটোখাটো মিনি ব্লগ করে ছাড়ি কারণ কালকে মানে কালকে তো পুজো মানে কালী পুজো ঠিক আছে মানে কালকে তো পুজো তাই আমি ভাবলাম যে আছে ছোটোখাটো মিনি ব্লগ করে ছাড়ি তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে জানি হয়তো মিনি ব্লগ হয়ে গেছে ঠিক আছে কিছু করার নেই ছোটো ব্লগ ছিলাম মানে কাল যাচ্ছি আমরা মানে বড়ো মাকে দেখতে বড়ো মা বুঝতে পারছি নৈরী বড়ো মা তার ভিডিও করবো ঠিক আছে সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর সবাই আর সবাইকে একবার বলি যে হ্যাপি দিওয়ালি আর খুব এনজয় করো দিওয়ালিতে আর যারা যারা কী মজা করলা কী মজা করলা সেটা তোমরা কমেন্ট অন্তত বললো কী মজা করবা বা কী মজা করলা ঠিক আছে বসিনি ভালো মতো কী মজা করলা বা কী মজা করলা সেটা অবশ্যই কমেন্ট করে বলো আর ততক্ষণ যেন টাটা টেক ক্যান বাই ভালো থাকো জানি না মানে ব্লগ দিতে পারবো কিনা কারণ ফোনের স্টোরেজ ভর্তি গেলে কিছু করার নেই যদি তোকে জানে তাহলে তো ভালো নাহলে আর না জানলে তো কিছু করার নেই মানে দেখি জানতে তো পারে তো সেটা করা বাদ দাও ভালো করেছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর মানে কী বলবো টাটা টেক ক্যান বাই আর খুব এনজয় করো হ্যাপি দিওয়ালি।